একজন মুমূর্ষ ব্যক্তির পাশে বইসা যদি চুরাইয়া চিন্তিলাভাব করা হয় মৃত্যুর যন্ত্রণা কমায়া দেওয়া হয় একেই বাবার দুই সন্তান একজন ডাক্তার পাশে আইসা পরিচয় দেয় আব্বা আমারের চিন্তনী আমি তোমার ডাক্তার হুতাইছি বাবারে তুমি ডাক্তার হইসোই এইটা তো তোমার কামে লাগলো আমার লাভ কি হইল যদি পারো মরণের যন্ত্রণাটা একটু কমায়া দাও আল্লাহর পায়গম্পরা বলেন মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয় পাঁচ শত ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে ওই সময় এই ব্যক্তি চিল্লায় আর বলে তোমরা কারা গো এইভাবে চাপ দিয়া ধরলো আমার সহায় সম্পত্তি সব লইয়া যাও আমার চাপটা একটু কমায়া দাও কিন্তু ফেরেশতারা চাপ ছাড়বে না দুনিয়ার সম্পদের কোনো লোভ নাই তাদের ডাক্তারের সকল মেডিসিনের নাম বললেও কি চাপ সারবে তো আর একটা সন্তান ছোটবেলায় এই নুরানি মক্তবে ত্রিশ পরা কোরআন সহি করে শিখে ফেলছিল দৌড়াইয়া মসজিদে গিয়া অজু করে একখান কোরআনের কপি এই না সবাইকে সরা দিয়া পাশে বসলেন কি ব্যাপার তুই কি করস যে আমি একটু কোরআন তেলাওয়াত করমু আলেমদের জবানে শুনেছি মৃত্যুর যন্ত্রণা সহরা যখন আরম্ভ হয় সুরাইয়া সিং যদি তেলাওয়াত করা হয় মরণের যন্ত্রণা হালকা হয়ে যায় সন্তান বা কেউ যদি পাশে বসে সুরাইয়া সিং তেলাওয়াত শুরু করে দেয় বিস্মিল আল্লাহ দেন তোমাদের কানে কি আমার কালামের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে নেই এই মুহূর্তে যদি মৃত্যুর যন্ত্রণা কমায় না দেওয়া হয় তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না এমনি ফেরেশতারা তার চাপ ছেড়ে দেয় ফেরেস তারা যখন চাপ দেওয়া ছেড়ে দেয় তখন কেমনে বের হয় হাদিসের মধ্যে আসছে বেলুনের মুখ খুলে দিলে সহজে বাতাস বেরিয়ে যায় যেইভাবে মানুষটার আত্মাটা সহজেই তখন বের হইয়া যা আরো জোরে কনসু এই পৃথিবীর জমি ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান যারা আছে তাদের লক্ষ্য উদ্দেশ্য মুসলমানদেরকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায় মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে তখন কোরআন তিলাওয়াত থেকে দূরে থাকবে যখন কোরআন থেকে দূরে থাকবে যখন মুসলমান ক্ষতিগ্রস্ত হবে তখন এই কোরআনুল করিম থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য ইহুদি এবং খ্রিস্টানেরা একমুখী ষড়যন্ত্র চালায় নাই বহু ষড়যন্ত্র চালিয়েছে একটা হলো আমাদের এই মুসলিম দেশের মতো যত মুসলিম দেশ আছে সমস্ত মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থায় তাদের কালো হাত শিক্ষা ব্যবস্থাটার মধ্যে কেমন কালো হাত সুস্থ মাথায় ঠান্ডা মস্তিষ্ক একটু ভাবেন হাঙ্গামা করার বিষয় নয় মুসলমানের দেশ মুসলমানদের ভাবনা চিন্তার ব্যাপার পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ মুসলমানদের ট্যাক্সে দেশ চলে মুসলমানদের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা সরকারের দায়িত্ব আছে না নাই অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা মৌলিক চাহিদার মধ্যে একটা হলো শিক্ষা মুসলমানদের সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা সরকারের করার দায়িত্ব যদি দায়িত্ব আদায় করে শিক্ষা ব্যবস্থা করতো আমার মুসলমানের সন্তান ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়লেই মুসলমানই তার শিক্ষা হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন হাফেজ আলেম যদি শিক্ষক নিয়োগ দেওয়া হতো বাংলা ইংরেজি অঙ্ক এগুলোর পাশাপাশি একজন হাফেজ আলেম যদি শিক্ষক নিয়োগ দেওয়া হতো ক্লাস ওয়ান থেকে আপনার আমার ছেলেমেয়েটা মেয়েটা ফাইভ পর্যন্ত গেলে ত্রিশ পারা কোরআন শেখা হয়ে যেত আর একটু জোরে ব্যাপার কপালে আমাদের পানি লাগছে আমরা বুঝি না উন্নয়নের গান গায় আমাদের সর্বনাশ করে দিল শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান আপনি মারা গেলে কেমনে জানাজা লাগবে এই শিক্ষা স্কুলে দেওয়া হয় না আপনি মুসলমান নামাজে দাঁড়ায়া কি পড়া লাগবে এই শিক্ষা মুসলমানের সন্তানকে দেওয়া হয় না ক্লাস ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত পড়াইলেন দুনিয়ার শিক্ষা পাইল কিন্তু আখেরাত কামানো কিছুই পাইল না অথচ আমাদের দুইটা ভবিষ্যৎ একটা হলো ইহকাল আর একটা পরকাল আমাদের জিন্দিগি কি একটা না দুইটা আপনার অবিশ্বাস হইতেছে কথাগুলো সন্দেহ আছে আর একটু জবান করলে আওয়াজ দেন আমাদের কাল কয়টা ইহকাল পরকাল কাল কয়টা কাল যদি দুইটা হয় কামায় রুজিও দুটারই দরকার আপনার সন্তান শুধু ইহকাল কামাবে এটাই যথেষ্ট না পরকাল কামানো শিখানো লাগবে আপনার সন্তান শিক্ষা জীবন ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত যখন যাবে এইট পর্যন্ত যাবে ইন্টারমিডিয়েট পর্যন্ত যাবে ডিগ্রি পর্যন্ত যাবে এই যে শিক্ষা জীবনটা শিক্ষার একটা বয়স আছে বিশ বছর পর্যন্ত একজন মানুষ কমপক্ষে পড়াশোনা তো করতে পারে এই বিশ বছরের মধ্যেই মুসলমানের সন্তান যদি নুরানিতে তিনটা বছর পরে যায় কোনো বাবার স্বপ্ন দেখাটা বন্ধ হবে না যে ছেলেকে আমি ডাক্তার বানাবো এই স্বপ্ন তার শেষ হয়ে যাওয়ার কথা নয় চন সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো এই স্বপ্ন তার শেষ হবে না কিন্তু এই নোরানি পর্যন্ত যদি শিক্ষা আপনি না যান একমুখী পড়াশোনা করান আপনি বাবা হিসাবে সন্তানকে ঠকাইয়া দিলেন কেমন ঠকানো ঠকাইলেন বাবা হিসাবে সন্তানকে কেমন ঠকানো ঠকাইলেন দুনিয়ার সকল ডিগ্রি হাসিল করা দিলেন কোরআন শিখালেন না মুসলমানের সন্তান যখন সে বুঝবে আমি বালেক হয়ে গেছি নামাজ পড়া আমার উপরে ফরজ আপনার সন্তান মসজিদে গেলে দেখবেন পিছনের কাতারে দাঁড়াইব নিজেকে বড় অসহায় মনে করবো কিছুই জানে না কিছুই জানে না এই সন্তান যদি বুড়া বয়সে পৌঁছে যায় আমরা এখানে যারা আছি বুড়া মানুষ এই বুড়া মানুষ যারা আছে চিন্তা করে হিসাবটা মিলায় আনেন অনেক ঘাট যেন কিন্তু এটা বাবে ছোটবেলায় নুরানিতে পড়ানোর দরকারটা কি খুব ভালো করে ভাববেন প্রত্যেকটা ছেলে মেয়েকে নুরানিতে পড়ানোটা ফরজ করেছেন নবীজি ইসলামে ফরজ ছেলে হোক আর মেয়ে হোক তারে আগে ইসলামী শিক্ষা দাও আগে নুরানি পড়াও এরপরে স্কুলে নেও ডাক্তার বানাও অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই বড় ব্যবসায়ী বানাও অসুবিধা নাই গিরজ বানাও অসুবিধা কার তারপর কত দূর কয়েক কত বছর পর্যন্ত চলে এটার কোনো নির্দিষ্টতা নাই কিন্তু এই সন্তানকে তিন বছর নুরানি পড়ায়া দিলে তোমার সন্তান অন্তত বেদিন হবে না মুসলমান খুব ভালো করে মনে রাখবেন ইহুদিদের চক্রান্তের জালে ফাঁসলে চলবে না উলামাই জনগণকে সাথে নিয়ে যেই মিশন চালু করেছেন এই কেরাম মক্তব মাদ্রাসাগুলো এগুলো উম্মতের জন্য নিয়ামত উন্মতের জন্য রহমত একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন তো যদি মাদ্রাসাগুলো না থাকতো আমাদের দেশে মাদ্রাসা যদি না থাকতো তাহলে মানুষের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইত গরু মরে ছাগল মরে মানুষ মরায় কোনো বেশ কম থাকত না কারণ জানাজা পড়ার মানুষ পাওয়া যাইত না আমাদের দেশে নুরানি পর্যন্ত যে পড়ার উঠা আমরা অনেকেই মনে করি আমার একটা ছেলে শুধু মাদ্রাসায় দেব বাকি সন্তানগুলোকে মাদ্রাসায় দিব না স্কুলে দিব আমার কথাটা যদি আপনারা বুঝে থাকেন কারোর সন্তান আছে পাঁচজন প্রথমে নুরানি ভরাইবেন কয়জন আপনারা উত্তর দেন তো পাঁচ কথাটা বুঝে আসছে কিনা এই কথাটা বোঝানোই আমার লক্ষ্য উদ্দেশ্য প্রথমে নুরানি পড়াবো আমি ছেলে হোক আর মেয়ে হোক স্কুল কলেজ ভার্সিটি পরবর্তীতে সারা জীবন সে পড়বে কোনো বাধা নাই মুসলমানের সন্তান ডাক্তার হওয়ার দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না নাই একটু আগে পরিচয় দিয়েছেন ওনার বিবি একজন ডাক্তার মহিলার ডাক্তার থাকার কারণে সমস্ত মহিলাদের সকল ধরনের চিকিৎসা করার সুবিধা পাওয়া গেল প্রত্যেকের স্বপ্ন থাকে আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো বড় কিছু বানাবো এই স্বপ্ন প্রত্যেকেরই জেনে রাখবেন একজন ফকিরও যদি হয় যদি হয় সেও চায় তার সন্তান যেন একজন সম্মানী মানুষ হয় চায় কি চায় না সম্মান দুই ভাবে আসে সম্মান দুই ভাবে আসে কুব্বালক করে দেখে রাখবেন দুনিয়ার জমিনে সম্মান হয় দুই ভাবে একভাবে সম্মান হলো টাকা পয়সার মাধ্যমে যার টাকা আছে তার সম্মানও আছে আর একটা মানুষটা সম্মানী আর একজন যদি শিক্ষিত হয় সেও সম্মানী তবে ধনী মানুষ সম্মানী ততক্ষণ মাল আছে যতক্ষণ ঠিক না ধনী মানুষ সম্মানী ততক্ষণ মাল আছে যতক্ষণ আর শিক্ষিত মানুষ সম্মানী মালের সাথে না শিক্ষার সাথে সম্পর্ক ধনী মানুষটার সম্মানটা অস্থায়ী আর শিক্ষিত মানুষের সম্মানটা হয় স্থায়ী আমাদের দেশে দুইজন মানুষ একজনের নাম আপনাদের পার্শ্ববর্তী উপজেলার জহিরুল ইসলাম সাহেব ধনী মানুষ ছিলেন এই মাল ছিল যতদিন সম্পদের সম্মানও ছিল ততদিন উনি দুনিয়ার থেকে বিদায় মালের সাথে সম্পর্ক নাই উনার নাম দামও নাই কিন্তু আর একজন শিক্ষিত মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম উনি বিদায় হয়ে গেছেন সম্মান কিন্তু কমে নাই শিক্ষার দ্বারায় মানুষ সম্মানিত হয় সন্তানকে সর্বোচ্চ শিক্ষিত বানাবেন অসুবিধার কোনো কারণ নাই কিন্তু জেনে রাখবেন মুরানী শিক্ষাটা প্রথমে দিয়া নিবেন নইলে অবস্থাটা হবে ভিন্ন রকম একমুখী শিক্ষিত মানুষ যারা এই চিন্তা করেন আমার সন্তানকে সফল বানাবো একমুখী শিক্ষিত করে সফল বানাতে পারবেন না উদাহরণস্বরূপ আমরা একশো সন্তান ছেলে আর মেয়ে মিলাইয়া একশো ছাত্রছাত্রী স্কুলে ভর্তি করলাম ক্লাস সুস্থ বিবেকে বিচারকের মতো উত্তর দিবেন এই একশো কমবে মেট্রিক পরীক্ষায় কিন্তু একশো যেতে পারবে না স্কুল লাইনে যেদেরকে আমরা পাঠাইলাম আখেরাতের কামাই না দুনিয়া কামাই আর জুড়ে একটু একটু জুড়ে খুঁজছে আমরা আওয়াজে মানুষ মনে করবো মা ও কোন মানুষ নাই আমাদের আওয়াজটা যদি একটু জুড়ে সুরে হয় তো বাড়ির যারা শুয়ে উঠেছে বিবি আরে গাইলে বলছে তুমি খেতার তলে শুয়ে শুয়ে বিড়ি খাও মাঠ বড়া মানুষ না যাও তুলে ভাটাই বল আমরা আওয়াজটা একটু জুড়ে উঠ মুসলমান আওয়াজ যেন ভুলে না যায় আওয়াজ দেওয়া জোর হইত মুসলমান ভাইয়ারা আমার দুনিয়া কামানোর জন্য ভর্তি করলাম স্কুলে পর্যন্ত গেল একশো কিন্তু যায় নাই জরে যাইব দরলেন কমপক্ষে তিরিশ জন জোরবো সত্তর জন পরীক্ষা দিল এই সত্তর জনের মধ্যে ইন্টার পর্যন্ত কিন্তু সত্তর থাকবে না আরো বিশ কম্ব বাংলাদেশে যদি পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাইতে হয় ডিগ্রি পাস করতে হয় কমপক্ষে ঠিক না বেটি এই ডিগ্রি পর্যন্ত যাইতে যাইতে একশোর মধ্যে কয়জন থাকবো দশজন এই দশজন যে ডিগ্রি পাশ করলো দুনিয়া কামানোতে সফল হবে কখন সরকারের চাকরি ভাইবো যখন চাকরি কি দশ জনের ভাইবো দশ জনের মধ্যে একজন পাইতে পারে তাও আবার ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত নিতে বাবার যেই পরিমাণ পয়সা লাগছে এই পরিমাণ টাকা একসাথে দিতে পারলে আর একটু জোরে কর এই যে একশো জনের মধ্যে দুনিয়া কামানোতে সফল হইল একজন বাকি নিরানব্বই জনের হালত থেকে না পাইলো দুনিয়া না পাইবো আখেরাত আখেরাতের শিক্ষাই তো শিখছে না পক্ষান্তরেই এই একশো জন খ্যাব তিন বছর নুরানিতে পড়াইয়া স্কুলে নিয়ে যান তিন বছর নুরানিতে পড়াইয়া স্কুলে নিয়ে যান যার যে পরিমাণ দৌড় সেই পরিমাণ যাবে যার যে পরিমাণ যাইতে পারে সেই পরিমাণ যাবে সরকারের চাকরি যারা ভাই ভাইলো বিভিন্ন কোম্পানিতে চাকরি করে করলো হাউরে গিয়া কাজ করবে করলো রস্তি করার করল কোনো কামে যখন লাগলো না যারা দুনিয়া তো কামাইল সরকারের চাকরি পাইলো আর বাকি রাজে পাইল না আখেরাত কামানো কিন্তু ঠিক থাকবো নুরানি ভরার কারণে এখন বুঝাইছে বিষয়টা হুজুর আকরাম ওয়াসাল্লাম বলে মুফতি হওয়া গড়ে গড়ে সবার জন্য জরুরি না একটা এলাকায় দু চারজন আলেম থাকলেই সকলের সমস্যা সমাধান সম্ভব কারণ মানুষ বউয়ের সাথে কাজে লাগিয়ে দিন তালাক দিত না প্রত্যেক দিন সকালে বিকালে দুহর কেউ তালাক দেয় না জীবনে হতবার ঝগড়া লাগলে হয়তো এমন গন্ডুগুল জীবনে হতবার এই সমস্যা সমাধান করার জন্য মুফতির কাছে যাওয়া লাগবে সারা এলাকায় দু চারজন ভিজ্ঞ মুক্তি থাকলে সকলের বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব কিন্তু নুরানি ছেলে হোক আর মেয়ে হোক সবার জন্যই ফরজ এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবে নিজেদের জিন্দিগি যেভাবেই গেছে আমাদের সন্তানদের জীবন যেন সেইভাবে না যায় ছেলে হোক আর মেয়ে হোক তারে যদি নুরানি পর্যন্ত পড়াইয়া ইয়ার পরে অন্য লাইনে নেন অন্তত আল্লাহর কাছ থেকে আপনি বেঁচে যাবেন আপনি তো আপনার আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি সন্তানকে দিন শিক্ষা দিয়েছি এর পরে দুনিয়ার লাইনে নিলাম ইহকাল আর পরকাল স্কুল লাইনের শিক্ষা কলেজ ভার্সিটি লাইনের শিক্ষাটা হলো দুনিয়া কামানোর শিক্ষা আর মাদ্রাসার লাইনের শিক্ষাটা দুনিয়া কামানো নয় আখেরাত কামানোর শিক্ষা এই মাদ্রাসার লাইনে অন্তত তোমার বাচ্চাটার ছেলে হোক বাকি বিশ বছর দুনিয়া কামানোর জন্য দিয়া দাও অসুবিধা নাই তুমি দুনিয়া কামাই বা দুনিয়াতে বড় বানাই বা সমস্যা নাই কিন্তু বাচ্চাকে ধ্বংস করিও না তিন বছর নোরানি পড়াইয়া দাও যে সমস্ত মা বাবা তিন বছরও না এই মানুষগুলোর হাত সহি শুদ্ধ হয় না অথচ নামাজ বঙ্গের যত কারণ নামাজ নষ্ট হওয়ার যত কারণ প্রথম কারণটাই নামাজে ও তেলাওয়াত করা কেউ যদি ভাবেন আমার সন্তান বড় হইয়া তার নামাজ সে শিক্ষা লইব আমি শেখাইতাম না আমি কে জিতে পড়াই মু প্রাইভেট ইংলিশ মিডিয়ামে পড়াই এটা ভুল সিদ্ধান্ত আপনার আপনি একজন মুসলমান হিসাবে আলেমদের পরামর্শ নেন এই মাহফিল থেকে আমি বলিয়া দিচ্ছি প্রথমে নুরানি ফেরাইবেন এর ভরে গুরানি শিখাইবেন প্রথমে নুরানি শিখাইয়া নিবেন আপনার জানা যা আপনার সন্তান শিখে ফেলবে আপনার দোয়া দেওয়া আপনার সন্তান শিখে ফেলবে আর এই যে নুরানিতে পড়াইলেন আপনি স্কুল লাইনে বিশ বছর পর্যন্ত পড়াইলেও এই শিক্ষাটা শুধু তার কাজে লাগবো আপনার কোন কাজে লাগবে না কথা বুঝে আসতেছে আর যে মাদ্রাসার লাইনে তিনটা বছর পড়াইলেন এটা তারও কাজে লাগবে আপনারও কাজে লাগবে আপনার কেমন কাজে লাগবে কইতাম নেই এক নাম্বার এই বাচ্চা না বলে তার কোনো আমল নামার খাতা খোলা হয়েছে না মাদ্রাসায় যখন বাচ্চাটারা আপনি দিলেন তিনটা বছর পড়ানোর জন্য আরবি শিক্ষা শিখাইবেন কোরআন শিক্ষা শিখাইবেন প্রতিটা হরফে দশটা করে নেকি, প্রতি হরফে দশটা করে নেকি শুধু বিসমিল্লাহির রহমানির রাহিম যখন বাচ্চায় পড়বে নব্বই একশো নব্বইটা নেকি দেওয়া হয় কারণ উনিশটা হরফ এই যে একশো নব্বই নাকি প্রতি হরফের দশ নেকি যে আপনার বাচ্চায় পাইল তার তো আমল নামার খাতাই নাই এই নেকি যাইবো কই আপনি মা বাবার আমল নামাই এই তুলিয়া নাকি বাচ্চাকে নুরানিতে পড়ানোর কারণে শুধু কি বাচ্চার লাভ না বাচ্চার মা বাবারও লাভ শুধু নুরানি পর্যন্ত ভরাইয়ে বাদ দিলাইলেন হাত বানাইলেন না আমি এই পর্যন্তই বুঝাইলাম এই সন্তান কোরআন শিক্ষিত হওয়ার কারণে আপনার কি লাভ আপনার লাভটা আমি একটু বুঝাইয়া দেই মানুষের যখন সখর আত আরম্ভ হয়ে যায় আজরাইল আলি ইসালাম যখন জান কবচ করার জন্য আসে আপনার পরিবারের লোকেরা যদি সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করেনওয়ালা তাকে আপনার পাশে বৈশাখ সুরা পড়তে পারব আমরা মনে করি আমরা তো এটা ভাবি যে আমার সন্তানকে মাদ্রাসায় দিলে কি খাইব কেমনে খাইব এটা ভাবি না আমি বলবো আপনাদের সামনে সত্য কথা আমাদের বুজুর আনে দিন বলতেন তোমার কলব তোমার নিয়ত যদি সহি হয় এই কথা তো বলছি না যে সবাইকে বড় বড় আলেম বানাও নুরানিতে পড়ানো সবার জন্য ফরজ নুরানিটা পড়ায় লয়ে যাও স্কুলে অসুবিধা নেই যদি আলেম বানাইতে পারো হাফেজ বানাইতে পারো সুসংবাদ শুনে যাও তেলাওয়াত জানে হাদিস তেলাওয়াত করেছেন হাদিসের মধ্যে আসছে কোরআন এবং হাদিস পড়ছে যারা এদের রিজিকের জিম্মাদারি নেন আল্লাহ আর আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নেন তার কোন বয় থাকে আল্লাহ যদি রিজিকের জিম্মা দাঁড়িয়ে নেন তার আর কোনো অসুবিধা আছে আর একটু জোরে কর আমরা মনে করি কেমনে খাইব আমার এক লোকে জিগাইছে হজুর মসজিদের ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার কেমনে চলেন এত কিছু এত সুন্দর করে কেমনে চলে না আমি বলি যে এইভাবে কইলে হইত না আর সময় মতো বুঝাইব তো তার মনে মনে যে আমি বেতন ভাই চল্লিশ হাজার মাস পার হয় না পকেট খালি হয়ে যায় এটা আমার বুঝতে হইব হুজুরের কি গুহন কোনো কেরামতি আছে কিনা আমার দাওয়াত দিছে তার বাসা বেতন ভাইয়াই কয়েক প্রকারের চাউল চাউলেই তিন জান। বাজার সদায় করে হুজুর দাওয়াত লইল ঠিক আছে যখন দোস্তর খান বিছাই বসলাম শুরু তার খানা ওই সময় কথা তুলে জিগাইছিলাম যে কেমনে চলে তখন আমি এক কথাই বললাম আমরা এমনি চলি এমনে এমনি মানে এই যে বেতন আপনার খাওয়া পরিশ্রম আপনি খাওয়া তখন তার বুঝে আছে যে আল্লাহ দুনিয়ায় আল্লাহ বলে আলামাদের রিজিকের জিম্মাদি আল্লাহ হাতে গ্রাম্য মাতাবর মানুষ অনেক ধনী মানুষ লেহাবরা কম করছেন কিন্তু বুজইয়া খুব বিরাট উনার তিন ছেলে উকিল সাহেব একটা কথা বলছেন খুব দামি আমরা তো মাদ্রাসা লাইনে এমন ডারে দিই ভালো ডারে দিতাম এই জন্যই বর্তমান সময়ে হয় না জন্য হুসাইন আহমদ মাদানি হয় না শিব্বির আহমদ উসমানী হয় না আনোয়ার শাহ না অথচ আনুয়ার শাহ কাশ্মীর এমন মেধাবী ছিলেন ওনার আব্বা যদি ওনারা ওই লাইনে পড়াইতেন বিজ্ঞানী হইতেন উনি এত মেধাবী ছিলেন একটা পড়া একটা রাস্তা একটা কিছু দেখলে একবার জীবনে বছরে বলতো না ত্রিশ বছর পর্যন্ত মনে থাকত ওনার উস্তাদগণ তার ব্যাপারে এটা বলতেন দুনিয়ার সকল লাইব্রেরি যদি শূন্য করে ফেলা হয় দুনিয়ার লাইব্রেরির কিতাবগুলো যদি আগুন দিয়ে কেউ পুরায়াও দেয় আর শাহ কাশ্মীরি জিন্দা থাকে আবার লাইব্রেরিগুলো বড়া সম্ভব হবে উনি একবার মিশরে গেছেন আমাদের সে মাদারিসে কৌমিয়াতে কৌমিয়া সিলেবাসে হেদায়ত নহু ক্লাসে একটা কিতাব আছে মশালার কিতাব মিশরে যখন গেলেন ওই কিতাবটার একটা কপি ওনার হাতে দেওয়া যে এই কপিটা একটু দেখেন এটা লেখছি আমরা কেমন হইল উনি বলতেছেন একটু ব্যস্ততা আছে তো কপিটা এখন দেখে শেষ করা যাবে না আমি নিয়ে যাই এটা সাথে পরে না হয় দেখব তো উনি কপিটা দিলেন না বললেন এক কপি আছে আর দেওয়ান যেত না সাথে নেওয়ার মতো দেওয়ার সুযোগ নেই না করে ফেলছে সাথে সাথে উনি শত ব্যস্ততা থাকার পরেও বসে গেলেন জায়গা বৈশাখ আগের থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কিতাবটা একবার পরে শেষ করছে শেষ করে কপি সেখানে দিয়ে আইসা করছে আইসা হুবহু এই কপির লেখা ওখানে একটা ভুল ছিল ভুলটাও ধরায়া দিয়া এই কপির নকল কপি পাঠাইছে মিশরের আলেমরা আশ্চর্য এইটা বুঝি মাথা না কম্পিউটার তখন তো কম্পিউটার আবিষ্কার এই নাম এই আয়নার মতো এত মেধাবী ছিলেন পৃথিবীর সকল বই পুস্তক কিতাবাদি দেখলে একবার আর না মুখস্থই যেত সব আর আমরা যত লেসা ফেসা বাঙ্গারুঙ্গা যেটা আছে এটা রে দেই মাদ্রাসা যাচ্ছে আল্লাহ করে কাইব গুনে ঠিক মাতবরের তিন ফুট দুইটা একটু বাপসাপ বালা মনে মনে যায় এটার দুইটার দুই লাইনে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার বানাইত আর এদের যেহেতু বাপসাপ খুব একটা বালা না লেসা বেসা সেদা বেদা হয়ে থাকে এরা দেলাই মাদ্রাসা তিনজন রেফার তিন লাইন লোক কিন্তু বুঝইয়া গ্রামের মানুষ হইলেও লোক বুঝইয়া তিনজন তিন লাইনে পড়াশোনা করে একজন ডাক্তার হয়েছে একজন ইঞ্জিনিয়ার হয়েছে আর একজন হুজুর হয়েছে হাফেজ মলান হয়েছে এই তিনও ফুদ যখন বাড়িতে আসে এদের চাল চলন দেখা হাজি সব এখন বুড়া হয়েছে হস্ট করিয়া বেড়া বুড়া হইছে আমার অসুবিধা হইতেছে কোনো ওনার বুড়া হইসে যখন তখন তাড়ামলের দিকে কি মনটা ধাবিত হইছে ছেলেদের চাল চলন দেখে যেটা ডাক্তার ইঞ্জিনিয়ার এনি বাড়ি তাই হাফ প্যান্ট ঘুরে কি ভরা ভরা মানুষ তো হইল না রে রে আর হুজুর বেটার সালচলন তার কাছে খুব ভালো লাগে ঈদের সময় যখন বাড়িতে আসে তারা পূর্বানের ঈদ ডাক্তার ইঞ্জিনিয়ারের চিন্তা ভাবনা হইলো ডাক্তার সব ইঞ্জিনিয়ার আব্বার এত সম্পদ দুখান মারা টেয়া বৈশা আমরা তো দেওয়ান লাগে না কুরবানির গরু তো আব্বার নিজের হুসা দিয়ে কিনবো আমরা তোর হুসা দেওয়ান লাগে না অথচ কোরবানি ওয়াজিব হয় মালের উপরে কোরবানি ওয়াজিব হয় মালের উপরে তারা চিন্তা ভাবনা হলো আব্বা তো আর হুজুর হুদ যেটা সে বাড়িতে এসে কয় আব্বা এই দয়া করে দশটা হাজার টাকা আপনার কুরবানিতে লাগাই হ্যাঁ তো বুঝে কুরবানির মাছলা বুঝে হেডি তো মাছলা বুঝে না হার আর চিন্তা ভাবনা হলে বস্তুকে তেল দিয়েছে সুরে সুরে হয়ে গরু নিয়ে কুরবানি দেখছি পরের দিন ব্যায়া জিরা কি ব্যাপার গরু কত দেন ছিলে আপনি কি জানেন না আমি কি করি জানিলে কুরবানির দে হলো এস লাভ সব কলাক যে বালা জিনিস লুয়েছি ও লাভটা কি ল সুরি হয়েছে কোনো কোরবানি সমান মাছ খানো বস্তু অনেক মানুষ এরকম থাকে বেদ বিচার করে না সাত জনে মিলে কোরবানি দিয়ে এমন আছে না একজন যদি সুদ কুর থাকে ছয় জনের কোরবানি পাতেন এটা বেদ বিচার করে শরীর লইবেন আপনারা নিয়ে আবার কালকে আবার সমালোচনা শুরু করেন যে হুজুর যে কুইয়া গেল আমরা এই বালা মানুষ ভাইতাম বালা মানুষ হওয়ার এইটার বুদ্ধি একটাতে চাই সুদ করে সুদ করে মিললে দিলবাই সুদ করে সুদ করে মিললে দিবে আর কোনো অসুবিধা আরেকজন ভালো মানুষের এটা নষ্ট করে নিয়েছে যাওনের সময় গাড়ি ভাড়াটা পর্যন্ত লইয়া যায় বহের কাছে আজিসাব বিবি রে কয় হিসাবে পেস লাগাইছি রে দুইটারে শুধু দুনিয়া দুনিয়াদারে বানাইলাম দিন পড়াইলাম না যদি নূরানিটাও পড়াইতাম কুরানের নূর তো তাকলয় ভিতরে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কালবাইতিল খরিব আল্লাহর নবী বলেন যার ভিতরে নাই যার ভিতরে কোরআনের নূর নাই তার হলো উজার গোরের মতো মানুষ নাই গোর ঠিকই আছে তালা লাগানো তাকে বাতিও জলে না মানুষও তাকে না দশ বছর পরে যদি এসে তালা খুলে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের বসবাস হইব না হইতো না আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন মানুষ কুরআন যদি তোমার ভিতরে না থাকে কোরআনের কোন অংশই নাই তার ভিতরটা ওই গটটার মতো শয়তান বিভিন্ন সুরত নিয়ে তার ভিতরে বসবাস করব দুনিয়া দার বানায় দিব দুনিয়ার পাগল হইয়া যাইব মুসলমান ইমানদার ভাইরা আমার এই জন্যই আপনাদেরকে এই তালিম দেওয়া প্রত্যেকটা ছেলে হোক আর মেয়ে হোক অন্তত নুরানিটা হইলো পড়ানো হাজি সব মানুষ হিসাবে ভুল করে ফেলছি দুইটারে আমি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানায় ফেলছি যদি অন্তত নুরানিটাও পড়াইতাম মানুষের মতো মানুষ হইল একমুখী শিক্ষা দিয়ে দিছি এখন তো এদের চাল ভালো লাগে না নামাজ জানে না ডাক্তাররে যদি হাজির সাহেব ডাকে ও ফুতায় নামাজ পড়ি পায় আব্বা না হলে আইয়া না সাহেব মনে মনে ভাবতেছেন তিন ফুট তিন জায়গায় তিনজন শহর এদের হালত দেখে আই ছাতি খান লই লাডি ছাতি লাডি লইয়া ওরা গেছে দেখতো হালত গিয়া দেখে ইঞ্জিনিয়ারের যেই অবস্থা তার ইনকাম তিন লাখ প্রতি মাসের দরকার হইছে ছয় লাখ অর্থাৎ ক্লাট কিনছে কি ফেরেসানি তার মাথা টাইম পায় না ঘুমের টাইম পায় হাজি সব কয়ে বাবা রে দুনিয়া তোর মাথা তুটছে বুঝে ফেলছি গেছো দুনিয়ার জন্য পাগল হইছো তোমার সাথে থাকিয়া কেউ সুখ পাইত না ডাক্তার ভূতের হালত দিকেই ডাক্তারের বাসার সামনে গিয়া দেখে খালি একটা জায়গা ছিল ওই জায়গার মধ্যে ফিলার দ্বারা ফাউন্ডেশন গুলো উঠাইতেছে বিল্ডিং কার যদি ডাক্তার সাহেবের এখানে যে বাড়া থাকেন ওনা হাজি সাহেবের চোখের কুনায় সাগেছে চোখের কুনায় গেছে ব্যাপারটা কি যে আমার হুজুর হতে একটা সাইকেল কিনছে আমার কাছ থেকে দোয়া লইছে যেন বলা মুসিবত থেকে আল্লাহ বাসায় রাখে আর এত বড় বিল্ডিং করতেছে আমি হাজি শুনলাম না মনে বড় ধাক্কা লাগছে তার উনি বলেন দুনিয়ার জন্য বুঝি এত পাগল হয়ে গেছ বাপরে মুখটা দিয়াও তুমি কইলা না উনার মনটা আর এখানে গেলো না সুদা উনি ঘুরে চলে আসলেন দেখা হয়ে গেল বাপপুতে কী রেহু এত বড় বিল্ডিং করতেছ তুমি কইলা না কো ব্যস্ততার জন্য মন নেই বলবো বলবো করে বাবলাম সাক্ষাতে বলবনে জায়গা রাখা হয়েছে বিল্ডিং স্থাপনা শুরু হয়েছে অথচ বাবারে মুখটা দিয়া বলে নাই উনি এইখানে টিকেন নেয় যে আমার ওই হুজুর হুতের কাছে যাই গিয়া দেখি কি হালত এশার নামাজের আগ মুহূর্তে মসজিদের সামনে গিয়া নামছেন মুসল্লিরা কেউ আয় ছাতি লয় কেউ কেউ ব্যাগ লয় হুজুর নিজে আসছেন ইমাম বাবা মসজিদে ঢুকেন বাবা যখন মসজিদে ঢুকতেছেন জুতা গুলু ইমাম সব নিজে বাস করে লইয়াছে মুসল্লিরা টানতেছেন হুজুর আপনি জুতা লইছেন যে আমি কোনো মুসল্লির লই নাই আমার আব্বার জুতা লইছে আমার বরকত আমার তো ওইখানে এই বুঝটা মানুষ বুঝে তখন কোরআনের জ্ঞান তাকে যখন দুনিয়া ঘুরে দেখবেন মা বাবার বাদ্য সন্তান হয় তারা দিনের ছোঁয়া পায় যারা জেনে রাখবেন সবার ভিতরে এই বুঝ থাকে না শুধু একমুখী শিক্ষায় যদি শিক্ষিত করেন দুনিয়ার দুনিয়া দ্বার পাগল হয়ে যায় দুনিয়ার জন্য পাগল হয়ে যায় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোর দিকে যদি হিসাব হিসাব দেন বৃদ্ধাশ্রমগুলোর দিকে আপনারা তাকায়া দেখবেন আমি এই ব্যাপারে একটা রিপোর্ট আপনাদের সামনে দেই জিজ্ঞাসা করা হয়েছে বৃদ্ধাশ্রমে এখানে যারা আছেন এমন কি কেউ আসেননি হাফেজ আলেমের মা বাপ কেউ হাত তুলে নেই জিজ্ঞাসা করা হয়েছে সহি শুদ্ধ ভাবে নুরানি পর্যন্ত ফরাইছেন কোরআন শরীফ সহি পড়তে জানে এমন কি কোনো গার্জেন আসেন নি আপনার সন্তানরা ফরাইছেন কেউ নাই একমুখী শিক্ষিত হওয়ার কারণে পাগল হয়ে যায় মানুষ আখেরাত বলে গিয়া মা বাপ কি জিনিস এই দৌলত বলে যায় এখানে যারা যুবক আছেন কান পেতে শুনে রাখবেন মা বাবা এমন দৌলতের নাম মা বাবা এমন দৌলতের নাম হুজুর সময় পাইলেন না বলেছিলেন মুফতি বলে গেছেন বিলুল ওয়ালিদাইন মা বাবার সাথে এক আচরণ করো কুরআনুল কারীমের ভিতরে মা বাবার সাথে এক আচরণের কথা বলা আছে যারা মা বাবার দুয়া পায়। মা বাবার সন্তান যারা আল্লাহ এদেরকে চারটা পুরস্কার দেন তিনটা দিবেন দুনিয়াতে একটা দিবেন আখেরাতে আর যারা মা বাবার অবাধ্য হইয়া যায় এদের জন্য চারটা গজব নাজিল হইয়া যায় তিনটা দুনিয়াতে একটা আখেরাতে মা বাবার বাদ্য সন্তান যারা দুনিয়াতেই তিনটা পুরস্কার পাবে তারা মা বাবার খাদ্য সন্তান এই পুরস্কারগুলো কি কি এই কথাগুলো আমি বলে দুনিয়ার জমিনে মানুষ বেশিরভাগ নামাজের দিকে দাবিত হয় বয়স যখন সত্তর বার হয় সত্তর সত্তরের দিকে বেশিরভাগ এমন হয় না কয় হুজুর দহরন যে ব্যবসা সাইটে দিছি এখন আর দুনিয়াদারিত নাই বহুদিন করছি এখন আল্লাহ বিল্লাহ করা বস্তু হয় নামাজ কি এখন খরচ হয়েছে তার উপরে আপনার আওয়াজে বোঝা যায় মাত্র হইছে ব্যবসা ছেড়ে দিছি আসলে ব্যবসা ছাড়ছে না ব্যবসা উনি ছাড়েন নাই উনারে ব্যবসায় ছাড়ছে ঠিক না বেটি এ পাঁচশো ঠিকতে যদি দেয় কাস্টমারে সাতশো ঘুরায় দেয় এবারে গিরস্থি সেরে দিছি আইলে দিয়ে গেলে হুড়বে দেখা হোলা হনে গাইল ভরে তুমি কেড়ে যাও দয় দরবারও যদি যায় সালিশ বৈঠকও বিচার আসার ইয়ং জেনারেশন কয় আপনি মুরুব্বী মানুষ প্রশ্ন কেড়ে আইসই হে কাম নাই কোনো হানু যখন দাম নাই পরে মসজিদ আমায় দান বাক্স মাঝে মাঝে কিছু চিরা টেহা পাওয়া যায় মসজিদের দান বাক্স আমার মসজিদ সাততালা এটা শুক্রবার এটা সকল দান বাক্স যখন অন্য খোলা হয় টাল করে চিরা টেহা পাওয়া যায় কিছু এটি কি জিনে দে মানসি দে এটি কেমন মানুষ টেহাটা ফুহাটা তুই দে যত্ন করে কোনো দুহানো যখন চলে না যত্ন করে তইছে শুক্রবার দিন আল্লাহ রে দেব মানুষের জিন্দগির এমন একটা বয়স আল্লাহরে দেয় যেই বয়সটা কোনো কামও লাগে না ঠিক না এই বয়সে কারণে যদি নুরানিতে পরা থাকতো মাসলা সাইল জানত ইয়ং জেনারেশন ইয়ং বয়সে মানুষ নামাজে কেন আসে না যত কারণ এর মধ্যে একটা হইলো না জানার কারণে যে যে জিনিস জানে জানায় তারা টানে নামাজ যদি জানতো শিক্ষায় তারা টানতো তুমি জানো জিনিসটা করো না কেন যারা নামাজ পড়ে না বেশিরভাগই না জানার কারণে পড়ে না যদি মা বাবায় নুরানি পর্যন্ত পড়ায়া দিত একবার না ভরলে আর একবার বললো আর একবার না ভরলে আর একবার বললয় পাঁচক তো না ভরুক তিনক তৈলো ভরলয় কিন্তু পড়াটা না পড়ার কারণেই মা বাবায় না পড়ায় দেওয়ার কারণে জীবন বরার ভরে না শেষ বয়স রক্ত ঠান্ডা হইলে ও কি জুইল ভরে গে খারো এবেলা কাশের সাথে ও জুজ খাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন ইকতানিম খামসান কাবুলা খামসিন সাবা বাকা কাবুলা হারামিক যৌবনকালকে গণিমত মনে করো বার্ধক্য আসার আগে বুড়া তুমি হইয়াই যাই বা জয় থাকতে পারবা না বুড়া আগে বয়সটারে কাজে লাগাও যে সমস্ত যুবক ইবাদত করে তারা বুড়া হওয়ার পরে যখন এইভাবে আর ইবাদত করতে পারে না আল্লাহ রব্বুল আমি ওই যুবকদের উপরে খুশি হইয়া ফেরেস্তাদেরকে হুকুম দেন ফেরেস্তারা রে আমার এই বান্দা এই বান্দি। জোয়ান বয়সে যেইভাবে বাবা ইবাদত করতো আর তোমরা আমল নামায় লিখতা বুড়া হয়ে গেছে আগের মতো করতে পারে না তোমাদের লেখার কলমটা মা বাবার বাদ্য সন্তান যারা মা বাবার বাদ্য সন্তানকে দেওয়া হবে কয়েকটা পুরস্কার বলছিলাম বুঝলে সাইটিয়া এই পুরস্কারের আলোচনাটি করিয়েই মোটামুটি মাহফিল শেষ পর্যায়ে নিয়ে দোয়া করে দিব ইনশাল্লাহ আজকে খুব বেশি ঠান্ডা সত্র ষোল সত্রামসে যেটা নাকি ষোল শত্রুতলাম যেটা নাকি থাকে ইউরোপ কান্ট্রিতে ইউরোপের বিভিন্ন দেশে থাকা ঠান্ডা আর সেই ঠান্ডায় এলাম আমাদের দেশে আর কিছুক্ষণ চলতো না ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি আমাদের কার কার মা বাবা হাত তুলবেন মা বাপ দুজন আছে হাত তুলেন দেখি আল্লাহ কবুল করো বলুন আমি হাত নামান বেশিরভাগ মানুষের এই নিয়ামক আছে এটা একটা নিয়ামক এটা কি নিয়ামক মা বাবা নামক দৌলত যাদের আছে এটা অনেক বড় নিয়ামত সবার থাকে না আল্লাহর পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ আর নারী জাতির জন্য স্বামীর হুকুম মানা ফরজ আল্লাহর পরে যাদের আব্বা মা আছেন তাদের ব্যাপারে আল্লাহর হুকুমটা হয়ে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله باك رب العالمين হুকুম করে দিয়েছেন যখন তোমার আব্বা মা বার্ধক্যে পৌঁছে যান বুড়া বুড়ি হইয়া যান তখন তোমরা তাদের প্রতি পূর্ণ আচরণ করবা এক পূর্ণ আচরণ দয়ার আচরণ করবা। থেকে এটা সেটা বাকি আনেন উনার মনে কিছু চাইল বাকি খান ওনার ইচ্ছা হইল দখন দাও মারি লাগবে দুই মন দান বেচে টাকাটা দেলাইব। মাঝখানে দোকানদার তারে ফাঁকদা দেওয়া শুরু করছে চাষা আর টাকাটা দিয়ে দিয়ে আমার দোকান সুটো মাল আনতে হইব মুরব্বী মানুষ পেরে সানিত পরে গেলেন এই টাকাটা আমি আমার কোন ফুতের কাছে চাইতে পারি সব ছেলে মেয়ের মন সমান হয় না আমার ফুত কোনটার কাছে আমি টাকাটা চাইতে পারি বাবার তো জীবনেও সন্তানের কাছে চাওয়ার অভ্যাস নেই যুবক ভাইয়ারা আপনার আব্বা আপনার কাছে চাও এই অপেক্ষায় থাকবেন না কারণ বাবার তো চাওয়ার অভ্যাসই নাই বাবা মা সারা জীবন সন্তানকে দেওয়ার অভ্যাস এরপরে মুরব্বী মানুষ দোকানদারের তাকদা শুই না অপেক্ষা করতেছেন চিন্তা করেন কেমনে বলা যায় আমার সকল সন্তানদের মধ্যে একটা সন্তানই এক ছেলে মনটা খুব ভালো আমি তার কাছ থেকে হয়তো চায় আনিব কিন্তু ঘরে যাইত না কারণ ঘরে যদি ছেলের কাছে পাঁচশো টাকা চায় বউয়ে হিসাব লইব হিসাব চাইব কই না তো দেখা বিবি যেন টের না পায় উনি গেইডের বাইরে গিয়ে দাঁড়ায় রইছে রাস্তার মুখো ছেলে যখন খানা খাইয়াব টিফিন বাটি সাথে লইয়া চাকরির উদ্দেশ্য উনি রওনা অফিসে যাবে বাবা রাস্তায় দাঁড়ায় রইছে দেই কাই ফুত সাইকেলটা লইয়া দাঁড়াইছে আব্বা কিছু কইবে ফুত তোমার কাছে কি পাঁচশো টাকা হইব আমার খুব দরকার ছিল ছেলে বড় ভদ্রলোক ভালো মানুষ সন্তানদের মধ্যে ভালো বলে তুই এই আশাই টাকাটা চাইছে ছেলে বড় ভালো মানুষ যেই মাত্র বাবার মুখেই কথাটা শুনছে ছেলের চোখের পানিটা টলমলায় আসছে আব্বা এই জায়গার মধ্যে দাঁড়ায় কত টাকা নিছি আপনার কাছে ছায়া ছায়া স্কুলে যাইতাম টাকা চায়া নিতাম দশ টাকা বিশ টাকা আজকে আপনার কোনো ইনকাম নাই এইখানে আপনি আমার কাছে টাকা চাইছেন বাবা আপনারও যে টাকার মাঝে মাঝে দরকার হয় এটা ভুলে গেছে আজ থেকে ভুল আর হবে না বেতন পাইয়াই প্রথমেই আপনার হাতে দিব যতটুকুন দরকার এতটুকু রাখবা বাকিটা দিয়ে আমি সংসার চলাই বাবার হাতে এক হাজার টাকা দিয়ে ছেলে চোখের পানি মুছতে মুছতে স্কুলে চলে গেছেন মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন বাবা মার মন জয় করা যুবক বাবা মার মন জয় করা হলো আমাদের কাজ তোমার আচরণের মাধ্যমে তোমার ব্যবহারের মাধ্যমে যদি মা বাবার মন জয় করতে পারো প্রচন্ড শীত যায় সরিষার তেলের বোতলটা নিয়ে মা বাবার হাত পায়ের মধ্যে একটু লোল এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পীর মা বাপ যদি পারো সন্তানের সামনে খেদমত কর তোমার সন্তানের সামনে যদি মা বাবার খেদমত তুমি বেশি কররে যুব তোমার সন্তান মা বাবার খেদমত কিতাবে পড়ে শিখতে হবে না গড়েই প্র্যাকটিক্যাল শিখে ফেলব আর যদি মা বাপরে তুমি ধমক দেও তাহলে তোমার সন্তানের কাছ থেকে লাঠি দেখার অপেক্ষায় থাকো সন্তানের সামনে যদি তোমার মা বাবার সাথে আচরণ খারাপ করো ধমক কর্কশ ভাষায় কথা বলো না থাকে সেই দিন বেশি দূরে নয় তোমার সন্তান তোমার জন্য অপেক্ষা করবে ঠিক না বেঠি এক দোকানদারি করে বা আছে জিন্দা সারা দিন তাকে দুহানো সকাল বেলায় সকালে উঠে যায় আবার সেই রাত নয়টা দশটার সময় বাসায় আসে বৌমা তার আব্বার সাথে কি আচরণ করে এই বিষয়ে আর খেয়াল করে না ইসলামের বিধান তুমি নীরবে মাঝে মাঝে মা বাবার সাথে সময় দিতা তোমার বিবি তোমার আব্বা সাথে কি আচরণ করে এটা খবর লইবা নীরবে খবর লইবা যদি কোন জায়গায় শাসন করণ লাগে করবা নইলে তোমার আব্বা মা ইচ্ছাকৃত তোমার কাছে বলবে না এই কষ্ট বুকে লুই কবরে যে সংসারও অশান্তি বই এই ভয়ে তোমার মা বাপ তোমার কাছে বলবে না মাঝে মাঝে নীরবে মা বাবার সাথে নীরবে নব্ধে সময় দেওয়া তো এই মহিলায় তার আব্বার সাথে আচরণ খুব বেশি ভালো করে না একটা বাড়ি রাখছে বাড়ি দিয়ে মাপকে বাদ দেয় এই ভাক্কায় তার পেট ভরে না মুরব্বী মানুষ কারোর কাছে বলেও না ছেলের ইজ্জত যাবে পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন আর কত সূর্য গ্রহণ যায় তার একটা নাতি আছে নাতির এটা খেলছে ভাই সুর তোর মা আমার যে মাপকে বাদ দেয় আমার তো পেট ভরে না কি করা এইট নাইনে ভরে ছেলেরা নাতি এ বুদ্ধি দিছে পাটিটা ভাঙ গেল তোর আম্মা যেই মুখাল মানুষ করে না কি কয় না কয় তুমি বাঙ্গো আউলা লাগলে বা ওইব তোর নাতি বাড়ি ভাঙ গেলছে যেই টেবিল থেকে ফালছে ভাঙ গেলেছে আর বাড়ি বাংছে না ফরমাত করছে বেটি শিক্ষার যে উঠলো হ্যাঁ দশটিহায় ইনকাম করার ক্ষমতা নাই মানে যিনি বাঙ্গনের মধ্যে আসে খাওয়ান বুয়ে খুতে সারাদিন কষ্ট হরে কই আসেন রে অথচ যেই বাড়িতে থাকেন এই বাড়িটাই বুড়ার কামাই যেই ঘরে থাকেন এই ঘরটাও বুড়ার কামাই দশটিহা কামানের মুরাদ নাই কিন্তু মরাদ কি ছিল না এই সংসারটাই তার হাতের গড়া তুমি যে স্বামীর ঘর করতেছো এই স্বামীর জন্মদাতা পিতামাতা তারা তারেও মানুষের মতো মানুষ করছে তারা তোমার স্বামী হওয়ার মতো যোগ্য করে তুলছে তো তারা এই কথাটা ভুলে যায় যে সমস্ত নারীরা তারা আচরণ ঠিক থাকে না ফুতাইছে রাত্রে বাড়ি মহিলায় বলতেছে তুমি তোমার আজাব গজব লোয়া তাহ আমি সহালে উঠে বাফের হচ্ছে কেন কি হইছে জিনিস ভাঙ্গিয়া রাখতেছেন না তার কথায় বোঝা যায় যে না কয়েক কি হয়েছে আমি শখ করে একটা বাড়ি রাখছিলাম বাড়ি ভাঙছে বেটার মনে মনে আচ্ছা দুই এক কথা কোয়েলে আমার বাপরে বউ কুশি হয়ে বলে উনি বাফের গুমকে হ্যাঁ বুড়ো হয়েছ এত রাগ কেন লাগিল একটু ধৈর্য তো আনির দরকার দুই এক কথা কইতাছে বাপের এমনি নাতি যে ডাসি এই বাপের ভূত দাদা তুমি বাড়ি ডেকে রে বাংলা বুদ্ধিমন্তী হয়ে দিছে দিছি তুমি বাড়ি রে বাংতা গেলে এখন আমি মাফ কই ভাইব বাফ হয়ে যে ও ফুত তুই মাফের কথা কি কস যে দাদা বুড়া মানুষ বুড়া হইছে এখন তোমরা মাপ বাদ দাও তোমরা যেদিন বুড়া হইবা এই আমারও তো মাপ দাও না এই মাপটা আমি করি বাড়ি গেল এমনি বাপ চুপচাপ বেরিয়ে আসছে রান্নাঘর রান্না কয় গিয়ে বুড়া বয়স যদি ভেট ঘুরিয়ে খাইতে চাস মাফা মাফি বাদ দেয় যে সমস্ত মানুষ শ্বশুর শাশুড়ি মুরব্বীদেরকে কষ্ট দিয়ে কবরে পাঠায় তাদের জন্য গজব দুনিয়াতে তিনটা আফেরাতে একটা আর যে সমস্ত সন্তান মা বাবার সন্তুষ্টির মা বাবারে খুশি করে কবরে পাঠায় এদের জন্য আল্লাহ দেয়া নিয়ামত দুনিয়াতেই তিনটা আফেরাতে একটা আল্লাহর হুকুম মা বাবারে খুশি করার মধ্যে আল্লাহ এই হুকুম করেন নাই যে মোটা মাস কিনে খাওয়াইতে হবে দামি কাপড় কিনে দিতে হবে এই কথা বলেন আচরণ সুন্দর করবা সেটা বলছে তাদের সাথে তোমরা বিরক্তির আওয়াজে কথা বলবা অথচ এমন যুবকও আছে মা বাপ তারে গুম থেকে ডাক দিতে ভয় হয় না জানি কি শিক্ষায় মারে আছে না নাই এগুলোর মূল কারণ হইল দিনই বুঝ না থাকার কারণ ছেলে যদি মেয়ে যদি দিন দার হয় মা বাবার সাথে কথা বলার সময় ভয় পাইব আমার আব্বা কি কষ্ট পান কিনা আমার আচরণে আর ছেলে যদি দুনিয়া দার হয় মা বাপ তার সাথে কথা বলতে ভয় পাইব বেশ কমটা বুঝেছে মা বাপ যদি সন্তুষ্ট হন আল্লাহ যেই নিয়ামত দিবে দুনিয়াতে কয় নিয়ামত পেছি এক নাম্বার নিয়ামত আল্লাহ রিজিকে বরকত দিবেন রুজি রোজগারে বরকত রুজি রোজগারের বরকতের মানে কিন্তু এটা না না যে টাকার নোট সকালে এরকম এক হাজার রুজি রোজগারে বরকতের অর্থ এই না যে আপনি ধনী হবেন এটা না রুজি রোজগারে বরকতের অর্থ হইল কামাই রুজি যতই হোক আল্লাহ আপনার দুনিয়া চালায় আবেন সুন্দর মুক্ত জীবন দিবেন মা বাবার দুয়া পাইছে এমন মানুষ এক শতাংশ নাই এরপরে অল্লা চালাইব সুন্দর মা বাবার দুয়া যদি সাথে হয় তার রুজি রোজগারে বরকত হয় বরকত আর বেবরকত আপনাদেরকে কেমনে বুঝাই একটা উদাহরণ একজন মানুষের মালে বরকত নেই সে ইনকাম করে পাঁচ লাখ প্রতি মাস পাঁচ লাখ টাকা ইনকাম করে বরকত নাই মানুষটার ওই মানুষের যদি পাঁচ লাখ টাকা ইনকাম করে আর লোকটার যদি অসুখ হয় ডাক্তার কি কটিয়া দি দেখাই বোনা ডাহা আর জোরে কর কুটিয়া দিতে হইব ঢাকা স্কোয়ার পরীক্ষা নিরীক্ষা করিয়া এই অসুখ ভালো হইতে লাগছে তার দেড় ইনকাম বেশি দেড় লাখ খরচ করিয়াছে একই রোগ হইছে মা বাবার এক ভাদ্য সন্তানের যার ইনকাম এত বেশি না দশ হাজার টেয়া কামাই করেছে মাত্র দশ হাজার এই লোক ঢাকা বারডেনার স্কোয়ারের স্বপ্ন দেখলে তো চলতো না সেই কোটিয়াদি পর্যন্ত গিয়া এক ফার্মাসি উঠছে যে আমরা সদর হাসপাতাল ওই গিয়া ডাক্তার দেহায় ওষুধ আনি একেই রূপ যেই মাত্র গেছে এই সদর হাসপাতালও দেখবেন মা বাবার বাদ্য সন্তান যারা আল্লাহ তার প্রতি খুশি সকল মাহলুক তার প্রতি খুশি যেই গেছে হাসপাতালও হাসপাতালের যে ডাক্তার উনি দেখেই বলছেন যে তোমারও এই অসুখ ওটা তোমার কবাল ডাবালা যে কেন যে আমার এক ছোটবেলার বন্ধু সে অনেক বড় ডাক্তার বার্ড এমনি স্কয়ারে রুগী দেখে সে আইজিন রাষ্ট্রপতির এলাকা দেখতো ঘুরতো আর কোটিয়া দিয়ে হাসপাতাল উইয়া যাইতাছে আমার সাথে দেহা দিক দিয়া হ্যাঁ আছে আমার চেম্বার আউতুন দেহ নেই মা বাবার দুয়ার বরকতে আল্লাহ রহমত যদি সাথে হয় দূরের ডাক্তার কাছে হয় দেখাইছে শুধু চোখটা টান দিয়েছে সত্তরটি আর ওষুধ লিখে দিছে রুগী বালা হের গেছে কত এটার নাম বরকত কিশোরগঞ্জ থেকে আপনি বাড়িতে আসবেন কোন কারণে জেলাত গেছে মা বাবার দোয়া নাই তার মালে বরকত নাই কামাই করে ভাসলা। এজন কিশোরগঞ্জ থেকে তাইবো তার একটা খরচ লাগবো না আর মা বাবার বাধ্য সন্তান সেও কেসে দরকারে আর তুই ইনকাম কর মোট দেখি বাস পাই কিনা একশোটা যাতে বাড়ির যেতে পারি এমনি পিছন থেকে একজন ডাক দিয়ে পাশের বাড়ির এক যুবক শাহ আমি কেল লাগি এইখানেও কিশোর মা ইসলাম বাবা বাড়ির যেতাম তো উঠ আমার মোটর সাইড উঠ আমিও বাড়ির যেতেছি একবারে বাড়ির গার্ডও এন্ন নামাইছে আগের সামনে কয়টিয়া লাগছে বেটার এটার নাম বরক আর হে মা বাবা অবাধ্য সন্তান যে গেছেন হ্যাঁ সিএনজির লাগে প্রাইভেট সিএনজি দেয় রুড ও এমন একটা ডা হচ্ছে কোনো গাড়ি নাই যাওয়া আইল দুই আড়াইশো খরচ করিয়া রিজার্ভ গাড়ি লো এবারই পাওয়া যায় এটা হলো মা বাবার দুয়া যদি সাথে থাকে মালে বরকত দিবেন আল্লাহ মা বাবার বাদ্য সন্তানকে আল্লাহ দুনিয়ার এমন বরকত দেন এমন বরকত দেন মালে বরকত দুই নাম্বার নিয়ামত মা বাবার বাদ্য সন্তানকে আল্লাহ পাক যেই সন্তানাদি দিবেন এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হই মা বাবার ভাগ্য সন্তানের জন্য তিন নাম্বার নিয়ামত সুস্থ একটা হায়াত দিবেন ডুগি বানায়া বিছানায় ফেলায়া রাখবেন না এই দুনিয়ার জমিনে এই যে তিনটা নিয়ামত রুজি রোজগারে বরকত সন্তান মানুষের মতো মানুষ সুস্থ একটা হায়াত এই তিনটা নিয়ামত ছোট ছোট নিয়ামত না অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত এই তিনটা নিয়ামত দুনিয়াতে দুনিয়া থেকে যেই দিন মা বাবার বাদ্য সন্তান বিদায় হবে জান্নাতের দরজা খোলা থাকবে যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়েই জান্নাতে ঢুকবে মুসা আলাইহিসসালামের জামানার একটা ছোট্ট ঘটনা শুনে আলোচনা শেষ মুসা নবীর আমলের একটা ঘটনা আল্লাহর পয়গম্বর মুসা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন নিনে পারতেন এই জন্যই তো উনার টাইটেল মুসা কালিমুল্লা মুসা নাই হিসালাম আল্লাহর সাথে আলোচনা করতেন দোয়া করতেন আল্লাহ জান্নাতের ভিতরে কি আমি একা যাব না আমার কোনো সাথী সঙ্গী থাকবে আমার কোন বন্ধু থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিলেন জান্নাতের ভিতরে তোমার একজন সাথী আমি বানায়া দিম তোমার একজন বন্ধু জান্নাতের ভিতরে তোমার সাথী হইব আল্লাহ আমার এই সাথী কি বর্তমান দুনিয়ায় আছে না পরে আইব আর এখনো দুনিয়াতে আছে তোমার সাথে জান্নাতে ঢুকবে যে আয় আল্লাহ আমার জান্নাতের সাথীকে আমি দুনিয়াতেই দেখে যেতে চাই তার ঠিকানা বলে দাও তার সাথে আমি গিয়ে দেখা করি মুসা আল ইসলামের উদ্দেশ্য হল কোন আমলের বদলতে আমার সাথে জান্নাতে যাবে ওই আমলটা তার একটু দেখা দরকার আমলটা দেখি কোন আমলের বদলতে আমার সাথে জান্নাতে যাইবো ওইটা একটু দেখতাম আল্লাহ পাক ঠিকানা বলে দিলেন যাও দামেশকের বাজারে লোকটার নাম লোকটার নাম দামেশকের বাজারে একজন ব্যবসায়ী আলাইহিস হিসলাম সেখানে গেলেন গিয়া পৌঁছে গেলেন তার সাথে সাক্ষাৎ হয়ে গেল আলাপ আলোচনা চলছে পয় পরিচয় হইতেছে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আর বাড়ি কোথায় উনি শুধু একটা উত্তর দিলেন নামও বলেন নাই বাড়িও বলেন নাই না হিমুসার্লাম শুধু উত্তর দিলেন আমি একজন মুসাফির জান্নাতি যুবক মুসাফিরের কদর আছে না নাই মেহমানের কদর জান্নাতি যুবকের অন্তরে তো থাকবেই এই যুবক তাকে জিজ্ঞাসা করেছেন আপনার কোনো আত্মীয় স্বজন আছে নাকি না কোনো আত্মীয় স্বজন নেই যে আমার বাড়ির মেহমান হবেন যা আপনি যদি নেন আপনার বাড়ির মেহমান হইতে আমি রাজি কারণ উনিও তো চাইতেছেন মেহমান হওয়ার জন্য আমি দেখব কি আমলের বদল উঠে আমার সাথে সে মুসা চান মুসাইহালাম তার সাথে সাথে গেলেন তার বাড়িতে এই লোক যখন ঘরে ঢুকবেন বাজারের ব্যাগটা দিয়ে পাশের রুমে ঢুকছেন বিবির হাতে ব্যাগটা দিচ্ছেন তার মা থাকেন বয়সের শীর্ণ চিকন শুকায় গেছে মানুষটা পেশাব পায়খানা বিছানায় করে গরম পানি রাখছেন বিবি সব করে এই গরম পানি দিয়ে ওজু করে মার পয় পরিষ্কার যা কিছু আছে সব পয় পরিষ্কার করে উজু করে সে দাঁড়াইছে মাকে কাপড় চুপড় পরায় বসাইছে মুসাইল ইসলাম জিজ্ঞাসা করলেন আপনার মার খেদমত আপনি নিজের হাতে করতেছেন আপনি তো ইচ্ছা করলে বিবি দিয়েও করাইতে পারতেন মুসাইল ইসলাম উত্তর দিলেন যে এই খেদমতটা আমার মা বাবার খেদমত যদি আমার মার খেদমত যদি আমার বিবি দিয়ে করায় সর্বোচ্চ দুই সপ্তাহ তার ভালো তিন সপ্তাহ বেলাই তার কাছে বিরক্ত লাগবো এই জন্য আমার মার ক্ষেতমত আমি নিজ হাতে করতে চাই যে এইভাবে অসুস্থ আপনারা মা কতদিন যাবৎ খেদমত করতেছেন যে আমার মা চল্লিশ বছরের রুগী চল্লিশ বছর যাবতই আমি এভাবে খেদমত করতেছি যুবকরা মনোযোগ দিয়ে শোনেন চল্লিশ বছর যাবত এভাবে আপনার মা খেতে বত করে এবার کھانا আসে একটা ছোট বাচ্চাকে যেভাবে মুখে উঠায় کھانا খাওয়ায় আলী ইবনে মুআফিক তার মাকে একইভাবে کھانا খাওয়ায় মূসা আলাইহিস দৃশ্যটা দেখে বড় অবাক মনে মনে ভাবতেছেন হয়তো এই আমলের বদৌলতে আল্লাহ তোমারে আমার সাথে জান্নাত দিবেন এমনি মহিলা ডাক দিয়া কয় বাবা রে আমি তো চোখে দেখি না আমার এক করিয়া দাও মেহমানকে নিয়ে তোমার জন্য একটু দোয়া করব যেই মাত্র ক্যাবলামুখী করে দেওয়া হলো এই মহিলায় দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দোয়া করে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি তুমিও খুশি হইয়া যাও আমার সন্তানকে দুইটা নিয়ামত দিবা একটা দিবা দুনিয়াতে একটা দিবা আখেরাতে দুনিয়ার নিয়ামত এই দুনিয়ার জমিনে আমার সন্তানকে যতদিন বাছাইয়া রাখো অবাব নামের দানব আমার সন্তানের সামনে আনবা না আমার সন্তানকে কোনোদিন অবাব অনঠনে না এই দুনিয়া থেকে যেই দিন বিদায় করে দাও আমার সন্তানকে যেই দিন বিদায় করে দাও প্রভু সাথে আমার ছেলের দোয়া শেষ করলেন মুসা জিজ্ঞাসা করেন ভাই তোমার আম্মা প্রায় সময়ই দোয়া করেন বলে হ প্রায় সময় আমার আম্মাই দোয়া আমার জন্য করেন রে মুসাফিদ আমার মা দুইটা দোয়া একটা দোয়া কবুল হয়ে গেছে একটা জানি না কবুল হইছে কিনা আমার আম্মা যে দোয়া করেছেন এই দুনিয়াতে যতদিন আমার বাছায় রাখেন কোনো অভাব যেন না হয় আপনি তো দেখেছেন বাজারের ছোট ব্যবসাটা আমার কিন্তু আল্লাহ আমার এত সুন্দর করে চালায় নেন এত সুন্দর ভাবে চালায় নেন রব্বুল পা অভাব অনটন কি জিনিস আমি বুঝি আমি আমার আত্মীয় স্বজনদের মাঝে মাঝে সাহায্য সহযোগিতাও করতে পারি অনেক মানুষ সমস্যায় পড়ে গেলে আমি কর্জায় হাসানাও দিতে পারি আল্লাহ আমাকে এত সুন্দর চালাইতেছেন এই এলাকায় যত ধনী মানি মানুষ আছেন সবার চাইতে আল্লাহ আমার এই সুন্দর চালায় নেন বুঝে ফেলেছি আমার মার একটা দোয়া কবুল হয়ে গেছে জানিনা দ্বিতীয় দোয়া কবুল হয়েছে কিনা নবীর সাক্ষাৎ আমি পাইব কিনা দুইটা হাত বাড়ায়া দিছেন আসো তুমি আমার বুকে আসো তুমি আমার জান্নাতের সাথে আমি মুসানবী আল্লাহ বলেছেন আমার সাথে তুমি জান্নাতে যাইবা তোমার দেখার জন্য আসলাম বুঝে ফেলেছি তোমার মার দুয়ার দৌলতের দিন আমার সাথে জান্নাতে মা বাবার এত দামি এক দৌলত মা বাবারে বেজার করে সারা দুনিয়া গড়লে বড় বড় পিরাউলিয়ার দরবারে গেলেও লাভ নাই মোটা হাদিয়া দিলেও কাজ হবে না কারণ দুয়ার সিন্দুক তোমার ঘরে তোমার ঘরের সিন্দুক ঠিক করে তারপরে সব ঠিক কর আল্লাহ পাক বলে আন আমিন আমাদেরকে বুঝার তাও দেন বললাম আমিন আর অজুরে বলেন আমিন